এক্সেল সম্পর্কে যদি কিছু জানতে চান তবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি রবিউল আছি আপনাদের সাথে, চলুন শিখে নিই আজকে এক্সেল এর কিছু গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স। একটা এক্সেল শিট ওপেন করলে আমরা সেখানে অসংখ্য ঘর বা সেল পেয়ে থাকি। একটা এক্সেল শিটে 10,48,576টি র থাকে এবং 16,364টি কলাম থাকে। আমরা এই কলাম এবং সেলগুলো নিয়ে আমাদের এক্সেলের যে কাজগুলো থাকে এই কাজগুলো আমরা সমাধান করতে পারি। আমাদের এই এক্সেল শিটের কর্নারে যে ঘরটা রয়েছে সেটাকে বলা হয় নেম বক্স, এবং তার সামনে যে বারটা রয়েছে সেটাকে বলা হয় ফাংশন বার, এবং এখানে যে ABCD দিয়ে নাম্বারিং করা রয়েছে এগুলোকে বলা হয় কলাম, এবং এখানে 1, 2, 3 দিয়ে যেগুলো নাম্বারিং করা হয়েছে সেটাকে বলা হয় র। তো আমরা র, কলাম এবং ফাংশন বার এবং নেম বক্স এই চারটা বিষয় ব্যবহার করে আমরা আমাদের যাবতীয় কাজগুলো এক্সেল শিটে করে ফেলতে পারি। এখন আমি আপনাদেরকে দেখাবো সামেশনের একটা টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমরা যদি এখানে যে ওয়েজেসের পরিমাণটা রয়েছে এগুলোকে যদি আমরা একবারে কিবোর্ডের সাহায্য শর্টকাটে যোগ করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি। তো ভিউয়ার্স, জাস্ট আমি এই এটার যে যোগফলটা যেখানে নামাবো সেগুলোকে প্রথমত সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ইকুয়াল টু প্রেস করব। করলে ভিউয়ার্স দেখেন আমি আমার ফলাফল কিন্তু এখানে পেয়ে গেলাম। তো এভাবে কিন্তু আমরা আমাদের যে সামেশনের কাজটা রয়েছে খুব দ্রুত কিবোর্ডের সাহায্য আমরা এটা করতে পারি। তো আমি যেহেতু এদিক থেকে ফলাফলটা নামাবো সেটা আমি আপনাদেরকে করে দেখালাম। তো আপনারা যদি নিচে কলামের যোগফলটাও নামাতে চান সেক্ষেত্রে একইভাবে আপনারা যে ফলাফলটা যেখানে রাখবেন সেখানে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে অল্টার প্রেস করে কিবোর্ড থেকে ইকুয়াল টু প্রেস করবেন, করলেই আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ফলটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার ছোট্ট কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।